অসম পেট্রোকেমিক্যাল লিমিটেড উৎপাদন করা মিথানল ক্রয় করবলে এতিয়া আগবাড়ি আহিছে সুবুরিয়া দেশ বাংলাদেশ সকল ঠিকে থাকে থাকিলে ঘরুয়া বজারতকৈ বাংলাদেশৰ বজারত অধিক দামত বিক্রি হব মিথানল হয় এক আহার সঞ্জীবনী কঢ়িয়াই আনিছে অসমৰ থলুৱা উদ্যোগে প্ৰয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ে আধারশিলা স্থাপন করা পিছতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল বর্তমানের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর বর্তমানের নাহরকটিয়া বিধানসভা সমষ্টির বিধায়ক তরঙ্গ গগৈর অহরহ প্রচেষ্টাত 2023 সনের 14 এপ্রিলত প্রাণ পাই উঠিছিল অসম সরকারে 1800 কোটি টকাৰে বিনিয়োগ করা অসম পেট্রোকেমিক্যাল লিমিটেডর দৈনিক 500 টন মিথানল আর 200 টন ফর্মেনল উৎপাদন করবলগিয়া বর্ধিত মিথানল প্রকল্পটো এই লাভজনক উদ্যোগটোৱে ঘরুয়া বজাৰৰ লগতে ভূটান আৰু নেপালত মিথানলৰ বজাৰ দখল কৰাৰ লগতে বিগত বৰ্ষতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাৰ দ্বাৰা ফ্লেগ অফ কৰি বাংলাদেশলৈ প্ৰথমটো কনসাইনমেন্ট প্ৰেৰণ কৰি বৰ্তমানলৈকে 1300 মেট্ৰিক টন মিথানল প্ৰেৰণ কৰিবলৈ সক্ষম হৈছিল বাংলাদেশৰ বজাৰখনত মিথানলৰ চাহিদা আৰু মূল্য ভাৰতীয় বজাৰতকৈ 6000 টকা বেছি হোৱাত শেহতীয়াকৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাৰ নিৰ্দেশ মৰ্মে এটা প্রতিনিধি দলে বাংলাদেশ পরিভ্রমণ করে দেশখনের বহুকেইটা জনপ্রিয় কোম্পানির সঙ্গে এক আলোচনাত মিলিত হয় আর অতি কম সময়ের ভিতরতে চাহিদা অনুসরি অসম পেট্রোকেমিক্যাল লিমিটেড উৎপাদন করা মিথানল রপ্তানি করব বলে প্রতিনিধি দলটোয়ে আশ্বাস প্রদান করাত অসম পেট্রোকেমিক্যাল লিমিটেডের পর মিথানল ক্রয় করবলে এতিয়া আগ্রহ প্রকাশ করেছে সর বড় 14টাকৈ বহুজাতিক কোম্পানিয়ে যোৱা কিছুদিন পূৰ্বে আমি বাংলাদেশলৈ গৈছিলোঁ বজাৰ মূল্য যথেষ্ট বৃদ্ধি মানে তাত এটা বৃহৎ মানে ডিফাৰেঞ্চ আছে আৰু আমি আজিৰ তাৰিখত আপোনালোকক ক'ব বিচাৰিছোঁ যে যোৱা দিনবিলাকত আমি আমাৰ ঘৰুৱা বজাৰতকৈ বাংলাদেশৰ যিখন বজাৰ এই বজাৰত আমি আমাৰ উৎপাদিত সামগ্ৰী পঠিয়াই প্ৰতি টনত 5900 টকাকৈ আমি অধিক দামত আমি বিক্ৰী কৰিবৰ কাৰণে আমি 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 সক্ষম হৈছোঁ আৰু ইয়াৰ জৰিয়তে আমার কোম্পানি অধিক লাভবান হব বলে অনুভব করছো যদি বাংলাদেশে সচাকৈ অসমৰ পৰা মিথানল ক্রয় করে তেন্তে দেশে পর্যাপ্ত রাজস্ব সংগ্রহ কৰিব পাৰিব ইয়াৰ যোগেদি অসমেও লাভান্বিত হোৱাৰ থল আছে উৎপল সলিহাৰ রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইষ্ট অসম পেট্রোকেমিক্যাল লিমিটেড উৎপাদন করা মিথানল ক্রয় করবলে এতিয়া আগবাড়ি আহিছে সুবুরিয়া দেশ বাংলাদেশ সকল ঠিকে থাকে থাকিলে ঘরুয়া বজারতকৈ বাংলাদেশৰ বজাৰত অধিক দামত বিক্রি হব মিথানল হয় এক আহার সঞ্জীবনী কঢ়িয়াই আনিছে অসমৰ থলুৱা উদ্যোগে প্ৰয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ে আধারশিলা স্থাপন করা পিছতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল বর্তমানের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর বর্তমানের নাহরকটিয়া বিধানসভা সমষ্টির বিধায়ক তরঙ্গ গগৈর অহরহ প্রচেষ্টাত 2023 সনের 14 এপ্রিলত প্রাণ পাই উঠিছিল অসম সরকারে 1800 কোটি টকাৰে বিনিয়োগ করা অসম পেট্রোকেমিক্যাল লিমিটেডের দৈনিক 500 টন মিথানল আর 200 টন ফর্মেনল উৎপাদন করবলগিয়া বর্ধিত মিথানল প্রকল্পটো এই লাভজনক উদ্যোগটোৱে ঘরুয়া বজাৰৰ লগতে ভূটান আৰু নেপালত মিথানলৰ বজাৰ দখল কৰাৰ লগতে বিগত বৰ্ষতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাৰ দ্বাৰা ফ্লেগ অফ কৰি বাংলাদেশলৈ প্ৰথমটো কনসাইনমেন্ট প্ৰেৰণ কৰি বৰ্তমানলৈকে 1300 মেট্ৰিক টন মিথানল প্ৰেৰণ কৰিবলৈ সক্ষম হৈছিল বাংলাদেশৰ বজাৰখনত মিথানলৰ চাহিদা আৰু মূল্য ভাৰতীয় বজাৰতকৈ 6000 টকা বেছি হোৱাত শেহতীয়াকৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাৰ নিৰ্দেশ মৰ্মে এটা প্রতিনিধি দলে বাংলাদেশ পরিভ্রমণ করে দেশখনের বহুকেইটা জনপ্রিয় কোম্পানির সঙ্গে এক আলোচনাত মিলিত হয় আর অতি কম সময়ের ভিতরতে চাহিদা অনুসরি অসম পেট্রোকেমিক্যাল লিমিটেড উৎপাদন করা মিথানল রপ্তানি করব বলে প্রতিনিধি দলটোয়ে আশ্বাস প্রদান করাত অসম পেট্রোকেমিক্যাল লিমিটেডের পর মিথানল ক্রয় করবলে এতিয়া আগ্রহ প্রকাশ করেছে সর বড় 14টাকৈ বহুজাতিক কোম্পানিয়ে যোৱা কিছুদিন পূৰ্বে আমি বাংলাদেশলৈ গৈছিলোঁ বজাৰ মূল্য যথেষ্ট বৃদ্ধি মানে তাত এটা বৃহৎ মানে ডিফাৰেঞ্চ আছে আৰু আমি আজিৰ তাৰিখত আপোনালোকক ক'ব বিচাৰিছোঁ যে যোৱা দিনবিলাকত আমি আমাৰ ঘৰুৱা বজাৰতকৈ বাংলাদেশৰ যিখন বজাৰ এই বজাৰত আমি আমাৰ উৎপাদিত সামগ্ৰী পঠিয়াই প্ৰতি টনত 5900 টকাকৈ আমি অধিক দামত
আমি বিক্ৰী কৰিবৰ কাৰণে আমি 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 সক্ষম হৈছোঁ আৰু ইয়াৰ জৰিয়তে আমাৰ কোম্পানী অধিক লাভৱান হ'ব বুলি অনুভৱ কৰিছোঁ। যদি বাংলাদেশে সঁচাকৈয়ে অসমৰ পৰা মিথানল ক্ৰয় কৰে তেন্তে দেশে পৰ্যাপ্ত ৰাজহ সংগ্ৰহ কৰিব পাৰিব। ইয়াৰ যোগেদি অসমেও লাভান্বিত হোৱাৰ থল আছে। উৎপল চলিহাৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।